ওয়েলকাম টু স্পোর্টস রিভাইজ। আরও একটা নতুন কলকাতা ফুটবলের আপডেটে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে, থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো কি নিয়ে কথা বলতে চলেছি। এএফসি কাপ নিয়ে, এবং সেখানে কিন্তু এএফসি একটা প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছে কি হতে পারে কি না হতে পারে, তো সেই সব কিছু নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে অবশ্যই যারা আমাদের রেগুলার ভিডিও ফলো করছো কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠা হয়নি, তারা কি করছো সাবস্ক্রাইব করে নাও, একদম ফ্রি, কোনো টাকা পয়সার ব্যাপার নেই। সাবস্ক্রাইব করলে কি হবে, আমরাও খুব মোটিভেটেড ফিল করবো ভিডিও বানাতে, এবং তার পাশাপাশি তোমরা এই ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে পেয়ে যাবে এবং সবার আগে ভিডিও দেখে নিতে পারবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। কি রয়েছে আপডেট? তোমরা জানো এটিকে মোহনবাগান তারা তাদের নতুন সিজনে আইএসএল চ্যাম্পিয়ন হতে পারেনি, না হতে পেরেছে গ্রুপ লিগ উইনার, তারা দুটোতেই রানার্স হয়েছে এবং তাদের সিজনটা মোটামুটি অ্যাবভ অ্যাভারেজ স্টার্ট বলা যায়। তো কি হচ্ছে যে তাদের কিন্তু এএফসি কাপ বাকি ছিল, এবার এএফসি কাপ যেটা হবে সেটা কিন্তু কোভিড সিচুয়েশনের জন্য হয়ে যায় পোস্টপোন। প্রথমে সেটা পিছিয়ে করা হয় মে থেকে জুলাই, জুলাই থেকে আগস্ট, এবং আলটিমেটলি পোস্টপোন করে দেওয়া হয়। এবং এএফসি জানায় যে এই যে গ্রুপ ডি এর ম্যাচগুলো রয়েছে সেগুলোর ভবিষ্যৎ কী সেগুলো আমরা পরবর্তীকালে আলাপ আলোচনা করে এবং ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনা করে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, প্রেস রিলিজ করে দেবো। তো সেই সব দিকে নজর রেখে এটিকে মোহনবাগান ও টিম বিল্ড আপ করা শুরু করে দেয়, এবং যেহেতু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিলো এটিকে মোহনবাগান কিন্তু অনেক ভাবনা চিন্তা করে এশিয়ান সেন্টার ব্যাক আনে না, তারা কিন্তু ডেভিড উইলিয়ামসকেই রেখে দেয়। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে যতই পরিস্থিতি খারাপের দিকে যাক না কেন, আলটিমেটলি কিন্তু কার্ভ ড্রপ করে এবং শেষমেশ দ্য স্কাই হ্যাজ বিন ক্লিয়ারিং লাস্ট টু থ্রি ডেজ অ্যাবাউট এএফসি কাপ ফিউচার। এএফসি কাপের ভবিষ্যৎ কিন্তু লাস্ট দু তিন দিন ধরে উজ্জ্বল হয়ে আসছিল, এবং আজকে 19 তারিখ এএফসি কিন্তু তাদের মিডিয়া রিলিজ করেছে এবং সেখানে তারা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে এএফসি কাপ সাউথের গ্রুপ ডি এর ম্যাচগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। তারা কি বলেছে অবশ্যই তোমাদের আমরা ডিটেলসে জানাবো। তারা যে চিঠিটা দিয়েছে সেখানে কিন্তু আজকে ডেট দেওয়া আছে, এবং সেই মিডিয়া রিলিজে তারা বলেছে এএফসি কাপ সাউথ গ্রুপ ডি ম্যাচেস টু বি হেল্ড ইন মালদ্বীপস। তোমরা জানো একমাত্র এএফসি কাপ অর্গানাইজ করার জন্য মালদ্বীপ বিট করেছিল, এবং সেই প্লেসটাকেই কিন্তু তারা ফাইনাল স্ট্যাম্প মারলো, তারা ফাইনালি এগ্রি করলো যে এখানেই করা হবে এএফসি কাপ। তারা ডিটেলসে কি যে বলেছে অবশ্যই চিঠিটা পড়ে তোমাদের বুঝিয়ে দেবো। দ্য এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি হ্যাজ টুডে কনফার্ম দ্যাট দ্য এএফসি 2021 প্লে অফ অ্যান্ড গ্রুপ স্টেজ সাউথ ম্যাচেস উইল বি হেল্ড ইন দ্য মালদ্বীপস। এএফসি আজকে কনফার্ম করছে যে এএফসি কাপ 2021 প্লে অফ এবং গ্রুপ স্টেজের ম্যাচগুলি মালদ্বীপে অনুষ্ঠিত হবে। 2016 এএফসি কাপ রানার আপ জে এস ডাব্লিউ বেঙ্গালুরু এফসি ফ্রম ইন্ডিয়া উইল টেক অন মালদ্বীপস ক্লাব ইগলস অন আগস্ট 15 ইন দ্য প্লে অফ ম্যাচ উইথ দ্য উইনার্স জয়নিং ইন্ডিয়াস এটিকে মোহনবাগান এফসি। অর্থাৎ 2016 এএফসি কাপ রানার আপ বেঙ্গালুরু এফসি মালদ্বীপের ক্লাব ইগলসের ইগলসের সাথে খেলবে আগস্টের 15 তারিখ প্লে অফ ম্যাচে, এবং সেই প্লে অফ ম্যাচটি যারা জিতবে দে উইল জয়েন ইন্ডিয়াস এটিকে মোহনবাগান, মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ফর মালদ্বীপস অ্যান্ড 2020-21 বাংলাদেশ ফেডারেশন কাপ উইনার্স বসুন্ধরা কিংস ইন গ্রুপ ডি। অর্থাৎ বেঙ্গালুরু এফসি এবং ইগলসের মধ্যে খেলা হবে আগস্টের 15 তারিখ, যেটা কিন্তু এফসি কাপের প্লে অফ। সেই ম্যাচটা যারা জিতবে তারা কিন্তু গ্রুপ ডিতে ভারতের এটিকে মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন এবং 2020-21 বাংলাদেশ ফেডারেশন কাপ জয়ী বসুন্ধরা কিংসের সাথে গ্রুপ ডিতে যুক্ত হবে, যেরকম তোরা প্রত্যেকেই জানতে সেই ব্যাপার। এবং লাস্টে কী লেখা আছে, দ্য এএফসি কাপ সাউথ গ্রুপ ডি ম্যাচেস উইল বি হেল্ড অ্যাক্রস 3 ম্যাচ ডেজ। অর্থাৎ যে ম্যাচগুলি গ্রুপ ডির রয়েছে সেই ম্যাচগুলি কিন্তু 3 দিনে সম্পন্ন হবে, 3টে ডেট রাখা হয়েছে, এই 3টে ডেটে সবকটি ম্যাচ অর্গানাইজ করা হবে। এবং এই 3টে ডেট কী কী, আগস্টের 18 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, এই 3টে ডেটেই কিন্তু যতগুলি ম্যাচ হওয়ার কথা গ্রুপ ডিতে সবকটি ম্যাচই কিন্তু অর্গানাইজ করা হবে। এবং ইভেন্চুয়াল গ্রুপ লিডার্স যারা গ্রুপ লিডার হবে তারা কিন্তু সিঙ্গেল লেগ ইন্টারজোল সেমিফাইনাল সেখানে কিন্তু তারা কোয়ালিফাই করবে। এই ছিল পুরো ব্যাপারটা তোমাদের জানিয়ে দিলাম। এক কথায় বলতে গেলে আগস্টের 15 তারিখ থেকে এএফসি কাপ মালদ্বীপে শুরু হবে, আগস্টের 15 তারিখ বেঙ্গালোর এবং ইগলসের খেলা রয়েছে, সেই ম্যাচটা যারা জিতবে তারা গ্রুপ ডিতে কোয়ালিফাই করবে এএফসি কাপে। এবং আগস্টের 18, 21 এবং 24 তারিখ এটিকে মোহনবাগান, বসুন্ধরা প্লে অফ উইনার এবং মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন এই 4টে টিম কিন্তু তাদের ম্যাচগুলো খেলে নেবে। এই ছিল পুরো ব্যাপারটা, তার মানে এএফসি কাপ হচ্ছে,
এবার আসি এএফসি কাপ, যেহেতু আগস্টের 15 তারিখ থেকে শুরু অর্থাৎ আর এক মাসও বাকি নেই, সেই ক্ষেত্রে টিমগুলির তো প্র্যাকটিস করা প্রয়োজন এবং অনেক প্লেয়ার নতুন প্লেয়ার আসছে বিভিন্ন টিম। তো প্রথমে আমি জানিয়ে রাখি যে এটিকে মোহনবাগান কবে আসছে, তারা প্র্যাকটিস কবে শুরু করবে। তো তারা কিন্তু এই সপ্তাহে, আজকে তো সোমবার, তো এই সপ্তাহে তারা কিন্তু কলকাতায় আসছে, তারা কিন্তু শহরে প্র্যাকটিস করবে। প্রায় 2 বছর বাদে তারা কিন্তু কলকাতায় পা রাখছে এবং তারা এই সপ্তাহে পা রাখার পর 26 তারিখ থেকে তাদের অনুশীলন শুরু করবে, প্রি সিজন স্টার্ট করবে। 1 থেকে 2 সপ্তাহ প্র্যাকটিস করে তারা কিন্তু চলে যাবে মালদ্বীপসে এবং সেখানে তারা কিন্তু ফুল টিম নিয়ে যাবে। ফুল টিম বলতে অবশ্যই 4 জন বিদেশি নিয়ে যাবে, সেই বিষয়ে অবশ্যই তোমাদের সাথে পরে আলোচনা করব যে টিম কি হতে পারে না হতে পারে। কিন্তু এই হচ্ছে পুরো ব্যাপারটা, তারা কিন্তু কলকাতায় এসে প্রি সিজন স্টার্ট করছে 26 জুলাই থেকে এবং তারপরে তারা আগস্ট মাসের মাঝামাঝি খেলতে চলে যাবে এএফসি কাপ। দেখা যাক এটিকে মোহনবাগান তাদের ফার্স্ট ট্রফিটা জিততে পারে কিনা 2021 সিজনে এবং গঙ্গাপাড়ের তাবুতে প্রথম ট্রফি আসে কিনা এই মার্চারের পর। তো সব কিছুর দিকে নজর থাকবে আর সব কিছুই তোমাদের আমরা জানাবো। সেই জন্য এতক্ষণ যারা ভিডিওটা দেখেছো লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো এরকম রেগুলার ডিটেলড আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই এএফসি কাপ কিন্তু হচ্ছে।